হাই হাই, নতুন পদ্ধতিতে একই মাটির ঘর বানিয়েছো, বর্ষায় আমাদের সব মাটির ঘর ভেসে গেল তো, আমরা গ্রামের সকলে গ্রাম ছাড়া হয়ে গেলাম যে রতন, তোমাকে এর ক্ষতিপূরণ আমাদের সকলকেই দিতে হবে। আমি কি করে এখন আপনাদের ক্ষতিপূরণ দেবো বলুন, আর বিশ্বাস করুন আমি বুঝতে পারিনি যে বর্ষায় সমস্ত মাটির ঘর ভেসে যাবে। আমি মাটির ঘর তৈরি করার আগে আপনাদের সকলের অনুমতি নিয়ে মাটির ঘর তৈরি করেছিলাম, কিন্তু আপনারা তো শুনতে চাননি। আমরা সকলেই তোমার উপর বিশ্বাস করেছিলাম, তাই গ্রামের সকলের কাঠের ঘর ভেঙে নতুন পদ্ধতিতে মাটির ঘর বানিয়েছিলাম, যাতে বৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়, কিন্তু এতে আমাদের আরো বিপদ বেড়ে গেল। আজ থেকে প্রায় 3 মাস আগে রতন মাটির গ্রাম নামে একটি ছোট্ট গাছপালা ঘেরা গ্রামে তার স্ত্রী কমলা এবং এক ছেলে কুমার ও মেয়ে ফুলটুসিকে নিয়ে বাস করত। মাটির গ্রামের সকল গ্রামবাসীর ঘর কাঠের ছিল, কিন্তু প্রত্যেকবার সেই গ্রামে ভয়াবহ ঝড় আসার কারণে সকলের ঘর ভেঙে তছনছ হয়ে যায়। এর ফলে তারা ভীষণ পরিমাণে বিপদে পড়ে। প্রত্যেক বছর নতুন করে কাঠের ঘর তৈরি করতে তাদের অনেক অনেক টাকা খরচা হয়ে যায়। মাটির গ্রামের মাটিতে ভীষণ পরিমাণে লবণের পরিমাণ বেশি থাকায় তারা পাকা বাড়িও কখনোই তৈরি করতে পারে না। একদিন কমলা ভাবছি শহরে গিয়ে মাটির কাজ শিখবো, আর আমাদের গ্রামের নাম যেহেতু মাটির গ্রাম, তাই এই গ্রামের লবণাক্ত মাটি দিয়ে আমি একটা নতুন ব্যবসা শুরু করবো। তুমি এই লবণ মাটি দিয়ে কি আবার ব্যবসা শুরু করবে? আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার কথা। এই গ্রামে কারোর কোনো ব্যবসা টিকেছে নাকি আজ পর্যন্ত? তাই তোমাকেও শুধু শুধু শহরে যেতে হবে না। আমি আজকে খবরের কাগজে দেখেছি যে শহরে লোকেদের ঘর বানিয়ে দেওয়ার জন্য অনেক লোক বেশি বেশি টাকা নাই, তাই আমি ঠিক করেছি আমি আমাদের গ্রামের প্রত্যেকের ঘর সুন্দর করে বাঁধিয়ে দেবো, তাও আর মাটি দিয়ে। রতনের এমন কথা শুনে কমলা ভীষণ পরিমাণে অবাক হয়। সে কিছুতেই তার বরের কথায় সায় দিতে চায় না। তুমি কি পাগল হয়েছো? কয়েকদিনের মধ্যে বর্ষাকাল শুরু হবে, আর সেই বর্ষায় সবার মাটির বাড়ি আবার গলে ভেঙে পড়ে যাবে, তাই তোমার মাটির ঘর বানানোর কোনো দরকার নেই। রতন কিছুতেই তার বউয়ের কথা শুনতে চায় না। সে কাঁধে ঝোলা নিয়ে শহরে কুমোরের কাজ শিখতে চলে যায়। সেখানে গিয়ে সে কুমোরের কারখানার মালিক বিকাশবাবুর সঙ্গে দেখা করে। সে রতনের মাটির ঘর বানানোর ইচ্ছা শুনে ভীষণ পরিমাণে অবাক হয়। আমি তো সকলকে মাটির থালা, মাটির হাঁড়ি, মাটির গ্লাস, মাটির পুতুল এসব বানাতে শুনেছি আর বানাতে শিখেওছি, কিন্তু মাটির ঘর বানানোর ইচ্ছা তোমার কাছেই প্রথম শুনলাম। তোমার যে মাটির ঘর বানানোর প্রতি এত আগ্রহ যেন ভীষণ পরিমাণে ভালো লাগলো। আপনি দয়া করে আমাকে মাটির ঘর বানানো শিখিয়ে দিন না, তা না হলে আমাদের গ্রামের লোকেরা ভীষণ পরিমাণে বিপদে পড়বে। আমি তাদেরকে ঝড় বৃষ্টি সবকিছুর হাত থেকে রক্ষা করতে চাই, আর এমনিও গরমকালে মাটির বাড়িতে থাকলে ভীষণ পরিমাণে আরাম লাগে, আর এইসব কারণেই মাটির ঘর বানানো শেখা আমার কাছে ভীষণ পরিমাণে প্রয়োজন। বিকাশবাবু রতনের কথা শুনে ভীষণ পরিমাণে খুশি হয়। সে রতনকে মাটির ঘর বানানোর পদ্ধতি শিখিয়ে দিতে শুরু করে। কিছুদিনের মধ্যেই রতন অত্যন্ত অত্যাধুনিক পদ্ধতিতে মাটির ঘর বানানো শিখে ফেলে। মাটির ঘর বানানোর উদ্দেশ্যে মাটির মধ্যে সে এক ধরনের রাসায়নিক পদার্থ মিশিয়ে মাটির ঘর তৈরি করে, যাতে কখনোই ঝড় বৃষ্টি বাতলে মাটির ঘর নষ্ট না হয়ে যায়। তার যখন মাটির ঘর বানানোর প্রশিক্ষণ সম্পূর্ণ হয়ে যায়, তখন তার পরীক্ষার দিন এগিয়ে আসে। কালকে তোমার মাটির ঘর বানানোর একটা পরীক্ষা নেওয়া হবে, যেখানে তুমি তোমার গ্রামের মতো লবণাক্ত মাটিতে রাসায়নিক পদার্থ মিশিয়ে মাটির ঘর বানাবো, তাও বা 2 তলা, আর তুমি যদি সেই পরীক্ষায় পাস করে যাও তাহলে আমি তোমার নামে সার্টিফিকেট লিখে দেবো, কেমন? কিন্তু একদিনের মধ্যে কি করে 2 তলা মাটির ঘর বানানো সম্ভব হবে দাদা? কমপক্ষে অন্তত 10 দিন তো লাগবেই। ওটাই তো তোমার আসল পরীক্ষা, সুতরাং কালকে তোমাকে একদিনের মধ্যেই 2 তলা মাটির ঘর বানাতে হবে, আর তুমি যদি পরীক্ষায় পাস করতে পারো তাহলে তুমি তোমার গ্রামের লবণাক্ত মাটি দিয়ে মাটির ঘর বানাবে, আর তা না হলে কোনোদিনও তোমার স্বপ্ন পূরণ হবে না। এই বলে বিকাশবাবু সেখান থেকে চলে যায়। পরের দিন সকাল হতে না হতেই রতন পরীক্ষা দিতে শহরে চলে যায়। সে তাড়াতাড়ি করে লবণাক্ত মাটিতে রাসায়নিক পদার্থ মিশিয়ে মাটির ঘর বানাতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরেই সে 2 তলা মাটির ঘর বানানোর পদ্ধতি কিছুতেই বুঝে উঠতে পারে না। এর ফলে সে ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। হায় ঈশ্বর, এবার কি হবে? আমি যদি আজকে পরীক্ষায় পাস না করতে পারি তাহলে বর্ষাকালে আমি আমার গ্রামের লোকেদের কি করে বাঁচাবো? তাদের সকলের পরিবার যে ভেসে যাবে। ঠিক এই মুহূর্তে তার মাথায় একটা বুদ্ধি আসে। লবণাক্ত মাটির সঙ্গে বেশি করে রাসায়নিক পদার্থ মিশিয়ে তার মধ্যে সিমেন্টের গুঁড়ো যুক্ত করে দেয়। সেই লবণাক্ত মাটি, সিমেন্ট এবং রাসায়নিক দ্রব্য মিশিয়ে সে একটি শক্তপোক্ত মিশ্রণ তৈরি করে, যা দিয়ে স্বল্প সময়ের মধ্যেই সে 2 তলা মাটির ঘর তৈরি করে। রতনকে এত সুন্দর করে মাটির ঘর তৈরি করতে দেখে বিকাশবাবু খুবই খুশি হয়। রতন সেই মাটির ঘরের মধ্যে জানালা, দরজা, মাটির খাট ইত্যাদি তৈরি করে। এর ফলে রতন খুব সহজেই সেই পরীক্ষায় পাশ করে যায়, আর সেই কারণেই তার শিক্ষক বিকাশবাবু তাকে একটি সার্টিফিকেট দিয়ে দেয়। তুমি যাও রতন, আর বর্ষাকালের আগেই তোমার মাটির গ্রামে সুন্দর করে মাটির ঘর তৈরি করে নাও। সরকারের পক্ষ থেকে কেউ যদি ইন্সপেকশন করতে আসে তাহলে আমার এই সার্টিফিকেটটা দেখিয়ে দিও, তোমার কোনো অসুবিধা হবে না।
সেই সার্টিফিকেটটা নিয়ে সেই গ্রামে ফিরে আসে এবং নিজের বউকে সেই সার্টিফিকেটটা দেখালে কমলা ভীষণ পরিমাণে খুশি হয়। তাহলে তুমি আমার গ্রামের মোড়লের সাথে কথা বলে সবার জন্য মাটির ঘর বানানো শুরু করে দাও, কিন্তু তার জন্য তো অনেক টাকার দরকার আর মালপত্রেরও অনেক প্রয়োজন আছে, সেই সবগুলো কোথা থেকে জোগাড় করবে তুমি কিছু ভেবেছো? আমি প্রথমে গ্রামের মোড়লের সাথে কথা বলে নেব, তারপর তার সাহায্য নিয়ে কাজ শুরু করব। একমাত্র আমাদের গ্রামের মোড়লদের সিমেন্টের বাড়ি আছে আর তার কাছে কোনো টাকার অভাব নেই, তাই মোড়ল চাইলেই আমাদেরকে মাটির ঘর বানানোর জন্য উপকার করতেই পারে। রতন গ্রামের মোড়লের সঙ্গে কথা বলতে চায়। মোড়লবাবু রতনের প্রস্তাব শুনে ভীষণ পরিমাণে খুশি হয়। সেই মুহূর্তেই মোড়লবাবু তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। তুমি যদি বর্ষার মধ্যে গ্রামের সকলের জন্য মাটির ঘর বানিয়ে তাদেরকে উপকার করতে পারো তাহলে এর থেকে ভালো কিছু হয় না, কারণ আমি গ্রামের প্রত্যেকের ভালো চাই। সুতরাং আমি তোমার জন্য সিমেন্টের গুঁড়ো, লবণাক্ত মাটি, রাসায়নিক পদার্থ ব্যবস্থা করে দেবো, তাই তুমি তাড়াতাড়ি করে সকলের জন্য মাটির ঘর বানাতে শুরু করে দাও, কোনো অসুবিধা হবে না। রতন রামবাবুর কথায় ভীষণ পরিমাণে খুশি হয়। গ্রামের মোড়লবাবু নিজের টাকা খরচা করে মাটির ঘর বানানোর জন্য রতনকে তার প্রয়োজন মতো সমস্ত জিনিসপত্র কিনে দেয়। রতন গ্রামের সকলের সঙ্গে কথা বলে তাদের অনুমতি পর্যন্ত নিয়ে নেয়। এর ফলে বর্ষাকাল শুরু হওয়ার আগেই রতন খুব সুন্দর করে সকলের জন্য মাটির ঘর বানাতে শুরু করে। সে লোকজনের পছন্দ মতো কখনো দোতলা ঘর আবার কখনো একতলার মাটির ঘর বানায়। এইভাবে সকলে মিলে মাটির ঘরে আনন্দ করে থাকার প্রস্তুতি নেয়। এমনকি রতন নিজের পরিবারের জন্য সুন্দর করে দুইতলা মাটির ঘর বানিয়ে নেয়। দেখতে দেখতে বর্ষাকালও চলে আসে। প্রত্যেকের মাটির ঘরে কোন রকমের কোনো অসুবিধা হয় না। এইবার বর্ষাকালে রতনের জন্য আমাদের আর কোনো কষ্ট সহ্য করতে হবে না। প্রায় 5 দিন হতে চলল বৃষ্টি পড়ছে, কিন্তু আমাদের মাটির ঘরে কোনো রকমের অসুবিধাই হচ্ছে না। সুতরাং আমরা মনে হয় এই যাত্রায় বেঁচে গেলাম। এর ফলে রতন এবং রতনের বউ তার বাচ্চাদেরকে নিয়ে নিজেদের মাটির ঘরে নিশ্চিন্তে ঘুমায়। কিন্তু হঠাৎ করেই কমলার বৃষ্টির শব্দে ঘুম ভেঙে যায়। সে মাটির ঘরের খাটের উপর উঠে বসে। বৃষ্টির তোর মনে হয় ধীরে ধীরে বাড়ছে, আমাদের মাটির ঘর কিছু হবে না তো? তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো, কিচ্ছু হবে না। আমি মাটির ঘরগুলো এমন শক্তপোক্ত ভাবে বানিয়েছি যেখানে জল ঢোকার কিংবা নষ্ট হয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক এমন সময় কমলা অনুভব করে যে তাদের মাটির ঘরের চাল থেকে টপ টপ করে জল তাদের খাটের উপর এসে পড়ছে। এর ফলে তারা দুজনেই ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। রতন কিছুতেই বিশ্বাস করতে পারে না যে তার বানানো মাটির ঘরে বৃষ্টির জল কিভাবে ঢুকতে পারছে। এর ফলে সে ধড়পড় করে উঠে বসে। কিছুক্ষণ পর মাটির ঘরে চারিদিক থেকে জল পড়তে থাকে। রতন তাদের মাটির ঘরের বাইরে গ্রামবাসীদের চিৎকার চেঁচামেচি শুনতে পায়। এই রতন, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে আয়। তুই আমাদের কিভাবে মাটির ঘর বানিয়ে দিয়েছিস রে? আমাদের প্রত্যেকের মাটির ঘর থেকে টপ টপ করে জল পড়ছে, আমাদের সকলের ভীষণ পরিমাণে ভয় করছে। গ্রামবাসীদের প্রত্যেকের মাটির ঘরে জলের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। কিছুক্ষণের মধ্যে মাটির ঘর থেকে সকলের প্রয়োজনীয় জিনিসপত্র বৃষ্টির জলে ভেসে যেতে শুরু করে। এর ফলে সবাই ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। তারা সবাই রতনকে নানান রকমের খারাপ কথা শোনাতে শুরু করে এবং কিছু কিছু মানুষ রতনকে মারতে পর্যন্ত এগিয়ে আসে। বিশ্বাস করুন, আমি জানি না এটা কিভাবে হতে পারে। প্রত্যেকের ঘরে জল ঢোকার তো কারণই না। আমি মাটির ঘরগুলো ভীষণ শক্তপোক্ত ভাবে তৈরি করেছি, এমনকি আমার নিজের মাটির ঘর থেকেও জল ঢুকে আসছে। কি করে যে ঢুকছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই দেখো, আমাদের সকলের মাটির ঘর থেকে মাটি গলতেও শুরু করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের সবার মাটির ঘর ভেসে যাবে। আমরা এবার কোথায় গিয়ে ঠাঁই নেব? ঠিক এমন সময় বৃষ্টির পরিমাণ আরো ভীষণ পরিমাণে বেড়ে যায়। এর ফলে গ্রামের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে যায়। গ্রামবাসীরা প্রত্যেকে নিজেদের ঘর ছাড়া হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে শুরু করে। ঠিক এমন সময় গ্রামের মোড়ল সেখানে এসে উপস্থিত হয়। রতন, আমি তোমাকে বিশ্বাস করে এতগুলো টাকা দিয়ে জিনিসপত্র কিনে দিলাম, তারপরে মাটির ঘর বানানোর জন্য টাকাও দিলাম, আর তুমি সেই সব টাকা খেয়ে এরকম বাজেভাবে মাটির ঘর বানিয়ে দিয়েছো? ছি ছি ছি, আমি বিশ্বাসই করতে পারছি না। বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি, কিন্তু কিভাবে এরকম হয়ে গেল আমি কিছু বুঝতেও পারছি না। আমি একটু পরেই শহরে চলে যাব আর পুলিশ থানায় গিয়ে আমার পাস করার সার্টিফিকেট পেশ করব। তারপর পুলিশ গ্রামে এসে ইন্সপেকশন করলেই বোঝা যাবে যে কিভাবে মাটির ঘরগুলো এরকম হতে পারে। তোকে এখন এসব কিছুই করতে হবে না, যা করার আমি করব। রতন কিছুতেই গ্রামের মোড়লের কথা শুনতে চায় না। বৃষ্টি কমা মাত্রই সে কলকাতা শহরে চলে যায়। সেখানে গিয়ে সে পুলিশ থানায় সমস্ত ঘটনা জানায় এবং নিজের পাশ করা সার্টিফিকেটটাও তাদেরকে দেখায়। এরকম এক অভিনব ঘটনা শুনে পুলিশ অফিসার ভীষণ পরিমাণে অবাক হয়। সেই মুহূর্তেই তারা মাটির ঘরে যেতে রাজি হয়ে যায়। পুলিশ অফিসার রতনের সঙ্গে মাটির গ্রামে এসে পৌঁছায় এবং চারিদিকে মাটির ঘর গলে পড়ে আছে দেখে তারা ভীষণ পরিমাণে কষ্ট পায়। আপনারা একদম চিন্তা করবেন না, আমি আপনাদের সাথে আছি। কিছুক্ষণ পরেই আমাদের রেস্কিউ টিম চলে আসবে, তারপর তারা সমস্ত কিছু খুঁটিয়ে আসল ঘটনা নিশ্চয়ই বের করে নিয়ে আসবে।
মহিলা পুলিশ অফিসারের কথা শুনি পুলিশের টিম মাটির গ্রামে চলে আসে। তারা বর্ষার মধ্যে মাটির ঘর গলে পড়ার কারণ খুঁজতে শুরু করে। প্রায় পাঁচ দিন পর তারা এরকম ঘটনার কারণ বুঝতে পারে এবং মহিলা পুলিশ অফিসারকে সমস্ত সত্য ঘটনা তারা জানায়। তখন সেই মহিলা পুলিশ অফিসার সকলকে এক জায়গায় সমবেত করে। আসলে যে সিমেন্টের গুঁড়ো আর লবণাক্ত মাটি রাসায়নিক পদার্থ দিয়ে আপনাদের সবার মাটির ঘর বানানো হয়েছে, সেই সমস্ত জিনিসেই ভেজাল মেশানো, আর ভেজাল মেশানোর কারণেই মাটির ঘর বর্ষার জলে গলে গেছে। বিশ্বাস করুন ম্যাডাম, আমি কোনো জিনিসই ভেজাল মিক্স করিনি, কিন্তু কিভাবে এই ভেজাল মেশানো হলো আমি কিছুই জানি না। দয়া করে আমাকে অবিশ্বাস করবেন না ম্যাডাম। এই কথা শুনে রামবাবু ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। সে ভয়ে প্রচন্ড পরিমাণে ঘামতে শুরু করে। আমি কিন্তু একবারও আপনার উপর দোষ চাপাইনি, কিন্তু আপনাদের যে গ্রামের মোড়ল, সে ইচ্ছা করে সমস্ত জিনিসপত্রে ভেজাল মিশিয়ে আপনাকে মাটির ঘর তৈরি করতে সাহায্য করেছে, কারণও আপনার উন্নতি সহ্য করতে পারে না, তাই আপনি যাতে সকলের সামনে খারাপ হয়ে যান তাই এমন কাণ্ড করেছে। আমার খুব ভুল হয়ে গেছে ম্যাডাম, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। আসলে আমি কিছুতেই সহ্য করতে পারিনি যে ও গ্রামের মধ্যে ভীষণ পরিমাণে পরিচিতি লাভ করবে, আর তখন তো মোড়ল হিসেবে আমার পরিচিতি অনেক কমে যাবে, আর তারপর গ্রামবাসী সকলে মিলে রতনকেই মোড়ল করবে, তাই জন্যই আমি এই জঘন্য কাজ করে ফেলেছি ম্যাডাম। আপনি আমার উপর হিংসা করে গ্রামের সকলকে বিপদে ফেলে দেবেন, এটা কখনোই আমি আপনার কাছে আশা করিনি। পুলিশ অফিসার গ্রামের মোড়লকে ধরে নিয়ে জেলে ভরে দেয়। রতন এবার সরকারের সাহায্য নিয়ে আবার গ্রামের সকলের জন্য ভালো করে মাটির ঘর তৈরি করে। এর ফলে তাদের মাটির গ্রামে মাটির ঘরে বসবাস করতে আর কোন রকমের অসুবিধা হয় না। এই ধরনের মাটির গ্রাম এবং মাটির ঘর এক ধরনের এক্সিবিশন সাইটে পরিণত হয় এবং সকলেই রতনের তৈরি মাটির ঘর দেখে ভীষণ পরিমাণে প্রশংসা করে।